আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই ও বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আমাদের এই ফিশ ওয়াচিং পেজে। এবং আপনাদেরকে আজকে এই খ্যাপলা জালের মাছ শিকার দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি আমরা শুরু করেছি। তো এইখানে কিন্তু খুবই শৌখিন একজন শিকারী, আসলে সে কিন্তু পুরুষ নয়, ও কিন্তু মেয়ে, কিন্তু ও কিন্তু মাছ ধরতে খুব পছন্দ করে। এই যে বিনা আপনারা দেখছেন, এবং ও কিন্তু এই যে ওর খ্যাপলা জাল দিয়ে কিন্তু মাছ ধরতে পছন্দ করে। এবং ওর আপনারা দেখছেন যে এই যে ওর খালুই কিন্তু আছে, এবং ওর খ্যাপলা জালটি দিয়ে ও কিন্তু এখনই মাছ ধরার জন্য খ্যাপলা জালটি এই নদীতে, এই যে ইসামতী নদী, নদীতে কিন্তু ও জালটি ফেলতেছে। এই যে সুন্দরভাবে কিন্তু ওর জালটি ফেলেছে এই ইসামতী নদী। এটা কিন্তু বাংলাদেশের পাবনা জেলার ভাঙ্গুড়া থানার দিলপাশার ইউনিয়নের মধ্যে। এবং এই ইসামতী নদীর কিন্তু এটা একটি শাখা, কারণ পাবনা জেলার বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে কিন্তু ইসামতী নদী কিন্তু প্রবাহিত। এবং এই ইসামতী নদীর এই শাখাটি কিন্তু এই পাশেই কিন্তু কাজীটোল গ্রাম, এই গ্রামেই কিন্তু বিনা জন্মগ্রহণ করেছেন। এবং বিনা কিন্তু এই প্রতিদিনই প্রায় ও কিন্তু ওর পরিবারের তরকারির চাহিদা কিন্তু মেটানোর জন্য ও কিন্তু এই যে এই ইসামতী নদীতে ওর খ্যাপলা জালটি নিয়ে চলে আসে, এবং এখানে কিন্তু মাছ ধরে ওর পরিবারের তরকারির চাহিদা ও কিন্তু পূরণ করে। তো বিনা কিন্তু আসলে অন্য 5-10টি মেয়ের মতো নয়, ও কিন্তু খুব সংগ্রামী একটা মেয়ে, ও কিন্তু প্রায় সব ধরনের কাজ জানে। তো প্রচুর পরিমাণে এবারে কাঁকড়া উঠেছে, জানি না কি মাছ উঠেছে। ওই যে মাছ কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে মাছটা, এই যে পুঁটি মাছ, এই যে পিচ্ছিটা কিন্তু, এই দেখাও একটু পুঁটি মাছটা দেখাও, এই যে পুঁটি মাছ কাদাতে একেবারে মাখানো এই পুঁটি মাছ। তো অনেকগুলো পিচ্ছি কিন্তু বিনার সাথে সাথে, হ্যাঁ বিনার সাথে সাথে কিন্তু অনেকগুলো পিচ্ছি কিন্তু এই যে বিনার সাথে সাথে ঘুরতেছে মাছ শিকার দেখার জন্য। তো ওরাও কিন্তু খুব আনন্দিত এই যে বিনার মাছ শিকার দেখে, এই জন্য কিন্তু বিনার সাথে সাথে ওরা ঘুরতেছে এবং বিনাকে হেল্প করতেছে। আসলে কিন্তু ওরা কিন্তু মাছ শিকার পছন্দ করে বলেই কিন্তু এটা করতেছে। যে আপনারা দেখুন এই যে অনেকগুলো মাছ কিন্তু এই যে বিনা তার খালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে বিনা কিন্তু অলরেডি তার জালটি ঝাড়া শুরু করছে, মানে জালের ভিতরে যে মাছগুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বের করে নিয়ে আসতেছে। তো আমরা যেটা বলতেছিলাম যে এই যে বিনার বাড়ি কিন্তু এই কাজীটোল গ্রামে, এই যে পিছনেই কিন্তু এই যে আমরা গ্রামটি দেখতে পাচ্ছি, এইখানেই কিন্তু ওর বাড়ি। এবং ও কিন্তু ছোটোবেলাতেই ওর বাবা মাকে হারিয়েছে, তখন থেকেই কিন্তু বিনা এ ওর পরিবারের দায়িত্ব নিয়েছে। ও কিন্তু খুবই সংগ্রামী এবং হার না মানা একটি মেয়ে। ও কিন্তু অন্য আর 5-10টি মেয়ের মতো নয়, ও কিন্তু জীবন যুদ্ধে কখনো কিন্তু পরাজয় স্বীকার করতে জানে না। ও কিন্তু সবসময় বিভিন্ন প্রতিযোগিতায় ও কিন্তু জয়ী হওয়ার মতো একটি মেয়ে। এবং ও কিন্তু ওর পরিবারের দায়িত্ব নিয়েছে এবং প্রায় সব ধরনের কাজ কিন্তু ও জানে। এবং সেই কাজগুলো করার পর ও যখনই একটু সময় পায়, ওর কিন্তু নিজস্ব এই জালটি নিয়ে ও কিন্তু এই ইসামতী নদীতে চলে আসে। এই যে আপনারা নদীটি দেখছেন, এখান দিয়ে কিন্তু এই নদীটি প্রবাহিত, এই নদীতে কিন্তু চলে আসে এবং এখানে কিন্তু এসে ওর খ্যাপলা জাল দিয়ে ও কিন্তু মাছ ধরে। এটা কিন্তু ওর খুবই একটা শখ আমরা জানি। তো আপনারা দেখুন এই যে বিনা কিন্তু জালটি অলরেডি পরিষ্কার করতেছে, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুঁটি এবং ট্যাংরা সহ এই ছোট ছোট কিছু মাছ কিন্তু এখানে হচ্ছে। খুব বড় মাছ কিন্তু আমরা এই যে দেখুন এই যে বিনা কিন্তু এই মাছগুলোই কিন্তু এই যে চাঁদা
পুঁটি এগুলো মাছ কিন্তু এখানে আছে। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা কিন্তু চেষ্টা করব এই বিনার মাছ শিকারের সাথে আমরা থাকার জন্য, এবং আগামীতেও আমরা বিনার বিভিন্ন ধরনের বিনার যে মাছ ধরার যে তার যে শৌখিনতা যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আমাদের ভিডিওতে লাইক দিন, এবং যদি আমাদের জন্য কোনো পরামর্শ থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান, এবং যদি আমাদের এই ভিডিওটি সব আরও আপনার বন্ধু সহ পরিবার আরও সবার সামনে যদি এই ভিডিওটি আপনি সবাইকে দেখাতে চান, সবার সবাইকে যদি ভিডিওটি সম্পর্কে জানাতে চান তাহলে আপনি ভিডিওটি শেয়ার করুন। তো আজকে এই পর্যন্তই, সবার সুন্দর সুস্থ সফল জীবনযাপনের জন্য শুভকামনা করি। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।